একটু বোঝার চেষ্টা করো বৌদি। কই দেখি দেখি কি? হ্যাঁ গো। কি তুমি এ কি করছো? রান্নাঘর পরিষ্কার করছি, টেবিল পরিষ্কার করছি, কাজ করতে হবে না কাজ করছি। তুমি নাকি প্রিয়মের জন্য চা করেছো? তুমি নাকি বাসনও মেজেছো? মা, ছোবরার ছাই দিয়ে এসব আমি কি শুনছি? ও টগর টগর, এসব সত্যি নাকি রে? হ্যাঁ গো ছোট বৌদিমণি, এসব আমি কি শুনছি? আমায় কেউ চিমটি কাট। কেন? আমি তো পাগল হয়ে যাব, আমার তো মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। বিয়ের পর তো এরকম কোনো দিন দেখিনি। তোমার বড়টি মানুষ হয়ে গেছে, বুঝতে পারলে? মানুষ হয়ে গেছে। দিদি, এটা তুমি কি করছো? রান্না করছি। হ্যাঁ, এই দৃশ্য তো সেই একবারই দেখেছিলাম এ বাড়িতে, না হলে তো তোমার রান্নাঘরে ডুবতে গেলে আবার। থাক থাক, এত কথা শোনাস না, আমি রান্না করিনি। হ্যাঁ করেছো। আমি একবার সবার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম, তারপর তো অমলেটও করেছি। হ্যাঁ সেসব কথা আমার মনে আছে। ওই দুদিনই বৌমা, ওই দুদিনই, তার বেশি তুমি কিছু করতে পারোনি।